নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আগামী পরশু দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি আপনাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা রয়েছে তো পরীক্ষার আগে পিএসসি সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো তার আগে আপনাদেরকে বলবো এই পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষাটা খুব ভালো করে ঠান্ডা মাথায় আপনারা পরীক্ষাটা দেবেন আশা করি আপনাদের সবার পরীক্ষাটা খুব ভালোই হবে তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি বি অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তো ওয়েবসাইটে দেখুন লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যানাউন্সমেন্টে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে দেখুন কী বলা হচ্ছে কমপ্লিট লিস্ট অফ ভেনুস অ্যান্ড অ্যাসাইন্ড রেঞ্জ অফ রোল নাম্বারস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান টু থাউজেন্ড নাইনটিন শিডিউল টু বি হেল্ড অন টু ফাইভ জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি তো এখন আমরা দেখে নেব নোটিফিকেশনে কী কী বলা হচ্ছে তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টু ডেট অফ এক্সামিনেশান টোয়েন্টি ফিফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি স্যাটারডে তো বন্ধুরা ফার্স্ট অফ অল একটা জিনিস আমার স্ট্রেঞ্জ লাগছে সেটা হচ্ছে সাবজেক্ট দেখুন জেনারেল স্টাডিজ রয়েছে এখানে শুধুমাত্র সাবজেক্ট তো জেনারেল স্টাডিজ না এর সঙ্গে রয়েছে ম্যাথস এর সঙ্গে ইংলিশ কিন্তু রয়েছে এই পরীক্ষাতে তো এটা হয়তো তাদের কোনো মিস্টেক হতে পারে বা হয়তো ভুল করে টাইপ হয়ে গেছে আচ্ছা এরপর দেখুন টাইম আফ এক্সামিনেশন পরীক্ষার যে সময় সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু দুটি হাফে হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তো ফার্স্ট হাফ দেখুন সকাল দশটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং তারপর দুপুর দুটো থেকে দুটো তিনটে তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হবে তো এখানে দেখুন আপনাদের সম্পূর্ণ এক্সাম সেন্টার লিস্ট জারি করা হয়েছে এবং সেই সঙ্গে সম্পূর্ণ ভেনু লিস্ট কিন্তু জারি করা হয়েছে এবং সেই সঙ্গে কোন কোন ভেনুতে বা পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং ফার্স্ট হাফে কত নাম্বার রোল থেকে কত নাম্বার রোল পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং সেই সঙ্গে সেকেন্ড হাফেও কত নাম্বার রোল থেকে কত নাম্বার রোল পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন সেগুলো কিন্তু পরপর লিস্ট দেওয়া হয়েছে তো এখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে নেম অফ সেন্টার সেন্টারের নাম আসানসোল এরকম কিন্তু আর অনেক সেন্টার রয়েছে এবং তারপর দেখুন এসটিডি কোড রয়েছে এই সেন্টারের এবং এই সেন্টারের আন্ডারে কতগুলো ভেনু রয়েছে সেই ভেনুর কিন্তু নাম লেখা রয়েছে এবং পরপর সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে দেখুন প্রত্যেকটা শিফটে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এখানে কিন্তু টোটাল নাম্বারটা দেওয়া হয়েছে এবং তারপর দেখুন ফার্স্ট হাফে কতজন পরীক্ষার্থী কোন রোল নাম্বার থেকে কত নাম্বার রোল পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং সেকেন্ড হাফেও কত নাম্বার রোল থেকে কত নাম্বার রোল পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন কোন কোন সেন্টারে সেগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের মোট আটান্নটি পেজ রয়েছে তো এখানে আপনাদের কি করতে হবে আপনাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে ভেনু নেম রয়েছে বা পরীক্ষা কেন্দ্রের নাম রয়েছে সেই নামটা দেখবেন এবং সেই নামটা এই যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন এবং তারপর সার্চ করবেন এবং তারপর দেখতে পাবেন যে আপনাদের ভেনুর যে নাম সেটা কিন্তু দেখিয়ে দেবে এবং সেই ভেনুতে প্রত্যেকটা শিফটে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং সেই সঙ্গে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ফার্স্ট হাফে পরীক্ষা না সেকেন্ড হাফে পরীক্ষা যদি আপনাদের ফার্স্ট হাফে পরীক্ষা হয় তাহলে ফার্স্ট হাফের যে রোলটা দেওয়া রয়েছে সেই রোলের মধ্যে আপনার রোলটা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই একটু চেক করে নেবেন তাহলে কী হবে আপনারা একটু কনফার্ম হয়ে যাবেন ঠিকঠাক আছে কি না এবং এটা কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই লিস্টটা কিন্তু জারি করা হবে তো বন্ধুরা এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে চেক করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন